নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প দ্বিচারিণী। অ বৌঠাইরেন, শোনেন, এইটা কি 33 নম্বরের বাড়ি? কোলের ছেলেকে ঘুম পাড়াবার জন্যে তার পিঠ চাপড়াবার সঙ্গে সঙ্গে গুনগুন করতে করতে মমতা সদর দরজা পর্যন্ত এসেছিল। ডাক শুনে বাইরের দিকে মুখ ফেরাল। 25-26 বছরের একটি বউ তাদের একেবারে দোরের সামনে এসে দাঁড়িয়েছে। পরনে নীল পেড়ে খাটো শাড়ি, আঁচলে মাথার সবটুকু ঢাকেনি, সেটিতে মোটা সিঁদুরের দাগ, কপালে ছোট্ট সুগোল ফোঁটা, দুহাতে দুগাছা মোটা মোটা শাখা, আর গাছ দুই করে কাঁচের চুড়ি। দেখলেই বোঝা যায় নিম্ন শ্রেণীর গৃহস্থ ঘরের বউ। গায়ের রং ময়লা, চেহারাও একটু রোগাটে, কিন্তু ওরই মধ্যে মুখে বেশ একটু লক্ষ্মী স্ত্রী আছে। নাক চোখ তেমন চোখা চোখা না হলেও মুখের গড়নটুকু ভারী মোলায়েম, কথা বলবার ধরনটুকুও বেশ মিষ্টি। মমতা একটু এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, এ বাড়ির নম্বর 33ই, কেন বলো তো? সে কথার জবাব না দিয়ে বউটি আবার জিজ্ঞাসা করল, আর এ বাড়ির কর্তার নাম বুঝি নিরোদবরণ মুখুজ্জে? হ্যাঁ, কেন, তাকে দরকার নাকি তোমার? বউটি এবার ঠোঁট টিপে একটু হাসল, বলল, না, তাকে না, তার পরিবারের নামেই চিঠি দিচ্ছেন বউ দিদি, আপনার কাছেই পাঠাইয়া দিছেন, এই নেন চিঠি। নিজের নাম ঠিকানা লেখা ভাঁজ করা এক টুকরো কাগজ বউটির কাছ থেকে হাত বাড়িয়ে নিতে নিতে মমতা আবার একটু হাসল। আমি যে তার পরিবার কি করে বুঝলে? এ বাড়িতে আরও তো ভাড়াটে আছে। বউটি মৃদু হেসে বলল, আমাকে ভোলায়েন কেন বউঠাইরেন, আপনারে দেখাই বুঝতে পারছি। মমতা ততক্ষণে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করেছে। ভাই মমতা, সেদিন সিনেমা দেখতে গিয়ে তুমি একটি ঝির কথা বলেছিলে, কিন্তু নতুন কোনো ঝি অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। তোমার অসুবিধার কথা ভেবে আমাদের তরঙ্গকেই শেষ পর্যন্ত পাঠালাম, পুরোপুরি নয়, আধা আধি। মাস দেড়েক হলো আমাদের বাসায়ও কাজ করছে, কিন্তু এক জায়গায় কাজ করে ওর পোষাবে কেন? আর একটা কাজ ওকে জুটিয়ে দেবার জন্যে কদিন ধরেই আমাকে ভারী ধরাধরি করছে। এদিকে তোমারও ঝির দরকার, ভাবলাম ভাগ যদি কাউকে দিতেই হয় তোমাকে দেওয়াই ভালো। তরঙ্গরও ইচ্ছা আমাদের জানাশোনা ও আমাদের মতো ভদ্রলোকের বাড়িতেই ও আর একটা কাজ পায়। আমি তাকে বলেছি কেবল আমাদের মতো নয়, আমাদের চেয়েও বেশি ভদ্রলোকের বাসায় পাঠাচ্ছি তোমাকে। কথাবার্তা বলে ঠিক করে নিও, আমরা 12 টাকা করে দিচ্ছি, বাসন মাজা, জল তোলা, বাটনা বাটা, কয়লা ভাঙা সবই করে, স্বভাব চরিত্র বেশ ভালো, দুদিন দেখলেই বুঝতে পারবে, এতে অসীমা মৈত্র। চিঠি পড়া শেষ করে মমতা উৎফুল্ল স্বরে বলল, ও তাই বলো, অসীমা পাঠিয়েছে তোমাকে? এসো ভিতরে এসো, কাণ্ড দেখো অসীমার, এখান থেকে এখানে, তার জন্য আবার মুন্সিয়ানা করে একটা লম্বা চিঠি পাঠিয়েছে। আচ্ছা, চিঠি লেখার বাতি কর, এসো তরঙ্গ। নতুন ঝিকে নিয়ে মমতা বাসার ভিতরে ঢুকল। মনটা ভারী খুশি হয়েছে মমতার, অনেক দিন ধরে ঝির খোঁজ করছে কিন্তু পছন্দ মতো কিছুতেই মিলছিল না। এই নিয়ে স্বামী দেবরের সঙ্গে মমতার ঝগড়া পর্যন্ত হয়ে গেছে, তার ফলে দুই একটি বুড়ি ঝিকে তারা ধরেও এনেছে দুই একবার, কিন্তু তাদের চেহারা আর চালচলন দেখেই সঙ্গে সঙ্গে তাদের বাতিল করে দিয়েছে মমতা। কি দেমাকের কথাবার্তা, ঝি তো নয় যেন রাজার ঝি, তাছাড়া 15-16 টাকার কমে কেউ রাজিও হয়নি, অত টাকা কি ঝির পেছনে খরচা করা যায়?
সেদিন রূপশ্রী সিনেমায় বন্ধু অসীমার সঙ্গে দেখা। কথায় কথায় তার কাছে নিজের কষ্টের কথাও বলেছিল মমতা। ঝি চাকরের অভাবে দুর্ভোগের সীমা নেই তার। অসীমা তাকে ভরসা দিয়েছিল, আচ্ছা ঝি তোমাকে যেমন করে পারি একটি জুটিয়ে দেব। সপ্তাহ ঘুরতে না ঘুরতে নিজের বাসায় ঝি পাঠিয়ে কথা রেখেছে অসীমা। সত্যি এমন বন্ধু আর হয় না। বারান্দায় একটা ছোট্ট মাদুর পেতে তরঙ্গকে বসতে দিল মমতা। কিন্তু তরঙ্গের ভারী কুণ্ঠা। সংকোচের সঙ্গে একপাশে বসে বলল, আবার মাদুর কেন উঠাই রেন? আমাগো বসবার জন্যে আবার মাদুর লাগে নাকি? মাটিতেই তো বসতে পারতাম। মমতা বলল, কেন মেঝে বসবে কেন? ভালো হয়ে উঠে বসো। কোথায় থাকো তুমি? কে কে আছে? নারকেলডাঙ্গার রিফিউজি ক্যাম্পে থাকে তরঙ্গরা। স্বামী আছে, কিন্তু থাকলে কি হবে? ছ মাস যাবৎ শয্যা ধরা। রক্ষী আর একটি দুটি, হাঁপানি আছে, অম্বলের দোষ আছে। ক্যাম্প থেকে রেশন দেয়, বাজার খরচ দেয়, কিন্তু রোগীর খরচ ফাই ফরমাস তো তাতে মেটে না। তাছাড়া ভবিষ্যতের কথাও ভাবতে হয়, সেই জন্যেই তরঙ্গ কাজে বেরিয়েছে। স্বামী কুঞ্জ দাস প্রথমে খুঁতখুঁত করেছিল, কিন্তু তরঙ্গ মোটেই আমল দেয়। বলেছে, তুমি সাইডা ওঠো, রোজগারপত্র করো, আমি তখন আর বাইর হব না। কিন্তু এখন মানের ভয়ে চুপ কইরা বৈশা থাকলে চলবে কেমনে? তোমার দুধটুকু চাই, কমলাটা চাই, বেদানাটা চাই, তা তো আর ক্যাম্প দেবে না। টাকার দরকার না তার জন্যে। তরঙ্গ মমতাকেই জিজ্ঞাসা করল, কি বলেন বৈঠাইরেন, ঠিক কই নাই? মমতা ঘাড় নেড়ে জানাল, ঠিক কথাই বলেছে তরঙ্গ। তারপর আরও অনেক খবর সংগ্রহ করল মমতা। ফরিদপুর জেলার খরিসার গাঁয়ে তরঙ্গেদের বাড়ি, যাতে তাঁতি, কিন্তু বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কাউকে সে তাঁত বুনতে দেখেনি। বাপের বেনেতির দোকান ছিল, আর স্বামী হাটে বাজারে গামছা বিক্রি করত। কিন্তু রোগে রোগে শরীর এত খারাপ হয়ে পড়ল তার, যে গামছার মোট মাথায় করবার শক্তি রইল না। বসে থাকলে খাওয়াবে কে? এদিকে ধানের মন 20 টাকা 25 টাকা। লোকের মুখে মুখে খবর গেল, কলকাতা শহরে নাকি গরিব দুঃখীদের থাকা খাওয়ার সরকারি ব্যবস্থা হয়েছে। সেই ভরসায় পাড়াপড়শিদের সঙ্গে সঙ্গে তরঙ্গরাও এসে পড়েছে শহরে। কিন্তু পরের পয়সায় বসে বসে খাওয়া ভালো লাগে না তরঙ্গর। স্বামী একটু সুস্থ হয়ে কাজকর্ম করতে পারলেই সে ক্যাম্প ছেড়ে দেবে, ভদ্রলোকের মতো স্বাধীনভাবে থাকবে আলাদা বাসা করে। বলতে বলতে হঠাৎ যেন খেয়াল হল তরঙ্গর। অপ্রতিভ স্বরে বলল, ও মা, গল্পে গল্পে বেলা তো মাইরা ফেললাম বউঠাইরেন, আসল কাজের কথা কিছু শুনলাম না। কি কি করতে হবে কয়েন? মানুষ কয়জন আপনারা? মমতা বলল, কাজের জন্য ভেব না, অসীমাদের বাসায় যে কাজ এখানেও তাই। আর লোক, লোকের মধ্যে যে মুখুজ্জামশাইয়ের নাম মুখস্থ করে এসেছিলে, সেই ভদ্রলোক, তাঁর ভাই, আমি আর আমাদের এই দোলন। ঘরের মধ্যে দোলনায় ঘুমন্ত ছেলেকে দেখিয়ে দিয়ে মমতা বলল, এবার গুনে দেখো তরঙ্গ, কজন হল? তরঙ্গ লজ্জিত স্বরে বললে, কি যে কয়েন বউঠাইরেন, মানুষেরে মানুষ কি আবার গোনে? কাজের সুবিধার জন্যেই জিজ্ঞাসা করছিলাম কথাটা। ভালো কথা, আগে আপনাগো বাসায় কাজ করব না ওনাগো বাসায় কাজ সাইডা, তারপর আসবো আপনাগো এখানে? মমতা বলল, সে তোমার যেমন সুবিধে তেমনি করো। তারপর একটু হেসে বলল, অসীমারা পুরনো মনি, তাদের কাজই তো আগে করা ভালো। তরঙ্গ বলল, না বউঠাইরেন, তেনারা তেমন মানুষ না। আমি নিজের ইচ্ছা মতো যাই আসি, কাজকর্ম করি, কেউ কোনো কথা কয়েন না। দাদাবাবুর মতো এমন মানুষ আর হয় না, একেবারে মাটির মানুষ।
আর দিদিমণি কলেজে পড়লে হবে কি, কোনো দেমাক নাই, অহংকার নাই। মমতা বাধা দিয়ে বলল, দিদিমণি মানে সুধাংশুবাবুর পিস্তুত বোন ইলা বুঝি? তরঙ্গ বলল, হ, তিনি বৌঠাইরেন, ভারী সাদাসিদা, মেজাজও খুব ঠান্ডা, এদিকে ফুর্তিও আছে। প্রথম যেদিন কাজ আরম্ভ করি ঠিক আপনার মতোই নামধাম, কে আছে না আছে সব কুঁইটা কুঁইটা জিজ্ঞাসা করলেন। নাম শুই না বললেন, ভারী চমৎকার নাম, আমি লজ্জায় মরি। মমতাও হাসল, সত্যি তোমার নামটি বেশ সুন্দর, তরঙ্গ না হয়ে খেন্তি, পাঁচি, যশোদা, মানদা হলেই হয়েছিল আর কি, তাহলে নাম বদলে রাখতাম, সহজে ছাড়তাম না। নামের ব্যাপারে আমার ভারী খুঁতখুঁত তরঙ্গ, ছেলের নাম তিনবার বদলেছি। হ্যাঁ, ইলা খুব স্ফূর্তিবাজ মেয়ে বটে, আমার ঠাকুরপোও তাই, মেজাজটা অমনিতে ভারী কড়া, কিন্তু হাসি ঠাট্টা আমোদ ফুর্তির বেলায় যেন আর এক মানুষ। পরদিন থেকে মমতাদের বাসায়ও কাজ শুরু করল তরঙ্গ। বাথরুম আর মমতাদের রান্নাঘর একেবারে পাশাপাশি, জল তোলায় তেমন কোনো কষ্ট নেই, খুব বেশি বাসনপত্র ব্যবহার করে না মমতারা, এদিক থেকেও ভারী বিবেচনা তাদের। কিন্তু সবচেয়ে বেশি বিবেচনা তরঙ্গর নিজের, কাজে কোনো রকম গাফিলতি নেই, নিখুঁতভাবে কাজ করে, তার কাজ তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে কেবল মমতা নয় নীরদ নির্মল দুই ভাইও খুব খুশি, এমন ঝিয়ার হয় না। তরঙ্গ কেবল বাইরের কাজই করে না, অবসর পেলেই ঘরের ভিতরে ঢুকে তাকগুলি গুছিয়ে গুছিয়ে রাখে, ঝেড়ে পুছে পরিষ্কার করে দুখানা ঘরের মেঝে, দেওয়ালের কোথাও একটা মাকড়সার জাল জমবার জো নেই, তরঙ্গ চোখে পড়লেই নারকেলের শলা দিয়ে সে তা ফেলে দেবে। মমতা একদিন বলল, দূর থেকে দেখলে তোমাকেই কিন্তু ঘরের বউ বলে মনে হয়, যেন নিজের ঘরই সাজাচ্ছ গুছাচ্ছ। তরঙ্গ লজ্জিত হয়ে জবাব দিল, কি যে কয়েন বৌঠাইরেন, কাজের ডবাইলে পরের কাজ ভাবলে কি আর কাজ কইরা সুখ পাওয়া যায়, সব কাজই নিজের কাজ মনে কইরা করলে কাজে আর কোনো কষ্ট থাকে না বৌঠাইরেন। নির্মল পাশের ঘর থেকে বলে উঠল, শোনো বৌদি, শুনে শেখো, বছর ছ সাত বিয়ে হয়েছে তোমার, এতদিনেও শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বলে ভাবতে শিখলে না, অফিস বাড়ির মতো দায় সারা কাজ করো, আর তরঙ্গ দুদিনেই কেমন? মমতা হাসি চেপে জবাব দিল, আচ্ছা আচ্ছা, কলেজে পড়া পাশ করা বউ এসে কেমন কাজকর্ম করে দেখব তখন। তরঙ্গ ফিসফিস করে বলে, ও বাসার ইলা দিদিমণির সঙ্গে কিন্তু আমাগো ছোট দাদাবাবুর চমৎকার মানায়, কলেজে পড়লে হবে কি, কোনো দেমাক টেমাক কিছু নাই তার। মমতা হাসে, আমার কাছে কেন, যাও ওই ছোট দাদাবাবুর কাছে গিয়েই বলে এসো কথাটা। সপ্তাহখানেক বাদে অসীমা একদিন জিজ্ঞাসা করল, ও তরঙ্গ, নতুন মনিব বাড়ির কাজকর্ম কেমন লাগছে, কেমন লোক তারা বললে না তো? লজিকের পাতা উল্টাতে উল্টাতে অসীমার ননদ ইলা জবাব দিল, না বলে না, আবার আমাদের তরঙ্গ ও বাসার প্রশংসায় দিনরাত একেবারে পঞ্চমুখ। তরঙ্গ বলল, মিথ্যা তো কই নাই দিদি, ও বাসার বৌঠাইরেন সত্যি ভারী চমৎকার মানুষ, একেবারে আপনজনের মতো ব্যবহার, আর দাদাবাবুরাও খুব সুনজরে দেখেন আমারে, ছোট দাদাবাবু তো সেদিন চা পর্যন্ত খাইলেন আমার হাতে, বললেন কি, আমরা জাতি বিচার মানি না তরঙ্গ, চা কেন, তোমার হাতের ভাতও খাইতে পারি, ভারী ফুর্তিবাজ মানুষ, ঠিক আমাগো দিদিমণির মতো, চমৎকার মানায় দুই জানারে। মুখ লাল করে ইলা উঠে গিয়ে লজিক নিয়ে বসল, অসীমা হাসতে লাগলো মুচকে মুচকে, প্রস্তাবটা একেবারে অসম্ভব নয়,
মমতারা বাটা আর অসীমারা বারীন্দ্র, কিন্তু আজকাল তাতে বিয়ে আটকায় না। তাছাড়া মমতার দেবর নির্মল টেলিগ্রাফ অফিসে ভালো চাকরি করে। অসীমা ভাবল পিসি শাশুড়ির কাছে একবার লিখবে কথাটা। কিন্তু কেবল ছোট দাদাবাবুর প্রশংসাই নয়, মমতারও খুব সুখ্যাতি করল তরঙ্গ। গায়ের ব্লাউজটা ছিঁড়ে গেছে দেখে মমতা তাকে নিজের গায়ের একটা ব্লাউজ দিয়েছে সেদিন। অসীমা কৌতূহলী হয়ে এগিয়ে এলো, কই দেখি দেখি। মমতা দেওয়া ব্লাউজটাই গায়ে দিয়ে এসেছে তরঙ্গ। ইলা আর অসীমা দুজনেই লক্ষ্য করে দেখলো, সত্যি প্রায় নতুন একটা ব্লাউজই তরঙ্গকে দিয়েছে মমতা। হাতটা আর গলার কাছে এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ করা সুন্দর একটি ব্লাউজ। এমন জিনিস সত্যি বাড়ির ঝিকে কেউ সাধারণত দেয় না। ইলা আর অসীমা দুজনে পরস্পরের চোখের দিকে একবার তাকাল। তারপর দিন তিনেক বাদে অসীমা চওড়া পেড়ে খয়েরি রঙের পুরনো একখানা তাঁতের শাড়ি দিল তরঙ্গকে। তরঙ্গ বিস্মিত হয়ে বলল, এ কি বৌদি, শাড়ি আবার দেন কেন আমারে? শাড়ি দিয়া কি করুম আমি? অসীমা বলল, করবে আবার কি, পরবে? তোমার ওই খাটো ময়লা শাড়ির সঙ্গে তো অমন সুন্দর ব্লাউজ মানায় না। এই শাড়িখানা ওই সঙ্গে পরো, বেশ মানাবে। শাড়ি দেখে লোভ যে একটু তরঙ্গ না হলো তা নয়, কিন্তু ভারী কুণ্ঠিত ভঙ্গিতে বলল, না না বৌদিদি, এরকম শাড়ি পরবার মতো মানুষ নাকি আমরা। অসীমা একটু ধমকের সুরে বলল, আহা নাও না, অমন ফ্যাশনওয়ালা ব্লাউজ পরতে পারলে আর শাড়ি পরতে পারবে না? শেষে বললে, না নিলে আমি কিন্তু ভারী অসন্তুষ্ট হব তরঙ্গ। তরঙ্গ বলল, তাইলে দেন। পরদিন নিজের দেওয়া শাড়িখানা তরঙ্গর পরনে না দেখে অসীমা আবার একটু বিরক্তি প্রকাশ করল, শাড়িখানা কি করলে তরঙ্গ? তুইলা রাখছি বৌদিদি, ভালো শাড়ি, এক জায়গায় যাওনে রাশনের কালে পইরা যাইব না। ইলা বলল, আচ্ছা তেমন শাড়ি তোমাকে আমি আর একখানা বরং দেব, কিন্তু ওই নোংরা খাটো শাড়িটা তুমি আর পরে বেরিও না তরঙ্গ, বড্ড বিশ্রী লাগে চোখে, তার চেয়ে বৌদির দেওয়া শাড়িটাই পরো, বেশ মানাবে তোমাকে। তরঙ্গ অগত্যা বলল, আচ্ছা। পরদিন তরঙ্গর পরনে খয়েরি রঙের শাড়ি দেখে মমতা একটু অবাক হয়ে গেল, ব্যাপার কি, শাড়ি কিনলে নাকি তরঙ্গ? তরঙ্গ মাথা নেড়ে বলল, কি যে কয়েন বৌঠাই রেন, এমন ভালো শাড়ি কেনার সাধ্য আছে নাকি আমাগো? ও বাসার বৌদিদি দিচ্ছেন, আমি নিব না কিছুতেই, পুরা দুই মাস হয় নাই কাজে ঢুকছি, এর মধ্যে কি আস্ত একখানা শাড়ি নেওয়া যায়? আপনি কয়েন, কিন্তু বৌদিদি কিছুতেই ছাড়লেন না, কি বললেন জানেন, না নিলে রাগ করব, শোনেন কথা। বলবো কি বৌঠাইরেন, একেবারে দেবতার মতো মন তেনাদের, এমন মানুষ আর হয় না। মমতা গম্ভীর হয়ে বলল, তারপর তরঙ্গর পরনের শাড়িখানার একটি আঁচল হাত দিয়ে ধরে একটু পরীক্ষা করে দেখে বলল, সাবধানে পরো তরঙ্গ, পুরনো শাড়ি কি না, দু তিন ধোপের বেশি টিকবে বলে মনে হয় না। আচ্ছা সামনের মাসে তোমাকে আমি নতুন একখানা শাড়ি কিনে দেব, রংচঙে নয় কিন্তু বেশ শক্ত, ভালো জমিনে, পরে কাজকর্ম করতে সুবিধে হবে। তরঙ্গ বাধা দিয়ে বলল, না বৌঠাই রেন, আর শাড়ির দরকার নেই আমার, দিদিমণিও আমার একখানা দেবেন কইছেন, এত শাড়ি দিয়া কি করুম আমি। মমতা আরো গম্ভীরভাবে বলল, তারপর দিন চার পাঁচ বাদে মমতা হঠাৎ একদিন প্রস্তাব করে বসল, হ্যাঁ তরঙ্গ, কাল বেলা গোটা দুয়ের সময় আসতে পারো একবার, স দুটোতে এলেও হবে।
তরঙ্গ বলল, কেন বৌঠাই রেন? মমতা বলল, দরকার আছে, সিনেমায় যাব একটু। তুমি দোলনকে কোলে নিয়ে সঙ্গে যাবে? সিনেমা দেখেছো কোনোদিন? ছবিতে কথা বলে? তরঙ্গ বলল, না বৌঠাই রেন, কোনোদিন দেখি নাই, কিন্তু যাব কেমনে কয়েন তো। বৌদিদির কাজকর্ম আছে, আপনা গো তো জল তুলতে হবে, বাসন মাজতে হবে বিকালে। মমতা বলল, সে একবেলার ব্যবস্থা যেভাবে পারি করে নেব। তরঙ্গ বলল, কিন্তু ও বাসার বৌদিদির যে কষ্ট হবে। মমতা ঠোঁট বাঁকিয়ে বলল, ভারী তো কষ্ট, একবেলা দুবালতি জল তারা তুলে নিতে পারবে না ননদ ভাজে? এতই বড় লোক হয়েছে নাকি তারা? তারপর সুর পাল্টে মমতা মিষ্টি হেসে বলল, ভেবো না, তোমাকে তো খুব ভালোবাসে তারা, তুমি একটু বুঝিয়ে বললেই একবেলার জন্য তারা তোমাকে নিশ্চয়ই ছুটি দেবে। তোমারও তো সাদ আল্লাদ আছে, একটু দেখতে শুনতে ইচ্ছে করে, বুঝিয়ে বলো তাহলেই ছেড়ে দেবে। আমার নাম করে বলো, কোনো আপত্তি করবে না। তরঙ্গ তবু আমতা আমতা করতে লাগল, না বৌঠাই রেন, আমার জানি লজ্জা লজ্জা করে, অসুখ না বিসুখ না, মিছিমিছি কাজে কামাই করব। মমতা অসন্তুষ্ট ভঙ্গিতে বলল, একদিন বই তো নয়, তাতে আর কি হবে, আমার দরকার বলেই বলছিলাম, এদিকে তোমারও একটা নতুন জিনিস দেখা হয়ে যেত। তরঙ্গ বলল, আচ্ছা বৌঠাই রেন, কইয়া বইলা দেখি ও বাসার বৌদিদিরে। প্রস্তাবটা একটু অদ্ভুতই, তবু নানা দিক ভেবে চিনতে অসীমা শেষ পর্যন্ত রাজি হল। রাজি না হলে অনুদার মানুষ বলে প্রমাণিত হতে হয় মমতার কাছে। তাছাড়া দুমাস ধরে কাজ করছে তরঙ্গ, এর মধ্যে বৃষ্টি বাদল অসুখ বিসুখের অজুহাতে একটা বেলাও কামাই করেনি। একটা বেলা ছুটি মঞ্জুর করে দাক্ষিণ্য দেখাতে না পারলে তার কাছেও মান থাকে না। অসীমা ভেবে দেখল, ঠিকে ঝিকে নিয়ে বড় লোকিয়ানা করে সিনেমা দেখতে চললেও এতে ছোট হতে হবে মমতাকে, কারণ একবেলা ছুটির জন্য হাত পাততে হলো তো অসীমার কাছেই। অসীমা দয়া করে ছুটি মঞ্জুর করলো বলেই তো ঝির কোলে ছেলে আর হাতে ফিডিং বোতল তুলে দিয়ে সেজে গুজে মমতা সিনেমায় যেতে পারল। এ তো কেবল দেখা নয়, দেখানো। তরঙ্গ সেবেলাও ঠিক কামাই করল না, সন্ধ্যার সময় এসে উপস্থিত হলো অসীমাদের বাসায়, মুখখানা আনন্দে উজ্জ্বল। অসীমা কয়লা ভাঙতে আরম্ভ করেছিল, তরঙ্গ তার হাত থেকে কাজ কেড়ে নিয়ে বলল, ও কি বৌদিদি, আপনি আবার কয়লা ভাঙা ধরলেন কেন? দেন দেন, আমারে দেন। তরঙ্গ যে আজ আসবে অসীমা আশা করেনি, একটু খুশি হয়ে বলল, দেখলে সিনেমা? তরঙ্গ উল্লসিত হয়ে উঠল, দেখলাম তাজ্জব জিনিস বৌদিদি, ছবিতে কথা কয় গান গায়, হা হা, সে কি গান! তারপর দিদিমণির মতো বয়সী একজন সুন্দরী মাইয়ার সঙ্গে। তরঙ্গ মুখ টিপে একটু হাসল, আর পুরুষ মানুষটা ঠিক আমাগো ও বাসা ছোট দাদাবাবুর মতো। তারপর দুইজনে মিলা হাত ধরাধরি কইরা। ইলা কৃত্রিম ধমকে সুরে বলল, আহ থামো তরঙ্গ। কিন্তু তরঙ্গ থামল না, সিনেমা পর্বের আনুপূর্বিক বর্ণনা দিয়ে ছাড়ল। মুখুজ্জেদের বাসার বউ ঠাকুরের মতো মানুষ হয় না, একেবারে দেবতার মতো মন, আর রূপ ঠিক অবিকল লক্ষ্মী ঠাকুরের মতো। বেরুবার আগে প্রায় ঘণ্টাখানেক ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করেছে মমতা, কেবল নিজেই সাজেনি তরঙ্গকেও সাজিয়েছে। হাল ফ্যাশনের শাড়ি পরবার ধরন শিখিয়ে দিয়েছে, উঁচু খোঁপাটাকে আর একটু নামিয়ে দিয়েছে নিজের হাতে। পুরনো একজোড়া স্যান্ডেল ছিল মমতার, তরঙ্গকে দিয়েছে পরতে। লজ্জায় আর বাঁচে না তরঙ্গ, কোনোদিন কি জুতো পায়ে হেঁটেছে যে আজ হাঁটবে?
পায়ে পা জড়িয়ে যায়। মনে হয় এই বুঝি হোঁচট খাবে, কিন্তু হোঁচট ঠিক খায়নি তরঙ্গ। বউ ঠাকুরনের স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে তার ভালোই লেগেছিল, বেশ আরাম আছে জুতো পায়ে দিয়ে হাঁটতে। তারপর গদি আটা চেয়ারে একেবারে মমতার পাশে বসে সে সিনেমা দেখেছে, এমনকি কেউ কাউকে বসায়? বাড়ির ঝিকে কেউ এত সমাদর করে? মাঝখানে দু গ্লাস শরবত নিয়েছে মমতা, আপত্তি সত্ত্বেও তরঙ্গকে খাইয়েছে। সাধারণ শরবত নয়, দামি শরবত, তেমন জিনিস তরঙ্গ জীবনেও কোনোদিন খায়নি। মুখে যেন এখনো স্বাদ লেগে রয়েছে। শরবতের পর পান চমৎকার সব মশলা দেওয়া, সে পানের স্বাদই আলাদা। স্যান্ডেল জোড়া মমতার ফিরিয়ে নেয়নি, তরঙ্গকে দিয়ে দিয়েছে। বলেছে কোনো জায়গায় যেতে আসতে হলে পায়ে দিয়ে বেরুতে পারবে, বউ দিদির মতো মানুষ আর হয় না। অসীমা সব শুনল, বন্ধুর মহত্ব সম্বন্ধে বিশেষ কোনো মন্তব্য করল না, সায়ও দিল না, প্রতিবাদও করল না। কাজ সেরে সন্ধ্যার পর ক্যাম্পে ফিরে যাওয়ার সময় মানুদা আর খ্যান্তমণির সঙ্গে দেখা হলো তরঙ্গর। তারাও জিগিরি করে, অসীমাদের বাসার কাজ মানুদাই তাকে করে দিয়েছিল। মানুদা বলল, কি লো এত রাত করে ফিরছিস যে, খুব খাটাচ্ছে বুঝি? তরঙ্গ জবাব দিল, আমারে আবার খাটাবে কে ডারে, আমি নিজে ইচ্ছা কইরা খাটি। এই তো এক বউ ঠাইরেন আর সিনেমা দেখাইয়া আনলেন, আর এক বউ দিদি সেদিন শাড়ি দিলেন একখানা, ঝির মতো কোনো জায়গায় কাজ করি নাকি আমি? যতক্ষণ থাকি বাড়ির মানুষের মতোই থাকি, বউ ঠাইরেনরা একেবারে আসল ননদের মতো দেখে না আমারে। খ্যান্তমণি মিশি দেওয়া দাঁতে হাসল, আ মরণ, কথা শোনো আমাদের তরঙ্গীর, এসব হলো ওদের খাটিয়ে মারবার কায়দা, এখনো আপন বুঝে চলতে শেখ, ফাঁকি দিতে শেখ, নইলে খেটে খেটে মুখে রক্ত উঠে মরে যাবি আবাগি। এসব কথা খ্যান্তরা আগেও তরঙ্গকে অনেকবার বলেছে, কিন্তু তরঙ্গ মোটেই কানে তোলেনি। এরা যে যা বলে বলুক, তরঙ্গ তাদের মতো পেশাদার ঝি নয়, সে গৃহস্থ ঘরের বউ, অভাবে পড়ে ভদ্র গৃহস্থ বাড়িতে সে কাজ নিয়েছে। তাঁরাও কেউ তাকে ঝির মতো দেখেন না, বাড়ির লোকের মতোই আদর যত্ন করেন। দুই বাসাতেই তরঙ্গর খাতির, এমন সমাদর সম্মান কোনো ঝি কোনো বাড়িতে পায় না। কেবল সম ব্যবসায়িনী ঝিয়েদের কাছেই নয়, ক্যাম্পে ফিরে এসে রুগ্ন স্বামী আর বৃদ্ধা শাশুড়ির কাছেও তরঙ্গ দুই মনিব বাড়ির গল্প করে। বউ ঠাকুরন আর বউ দিদি রূপে গুণে একজন লক্ষ্মী আর একজন সরস্বতী। কুঞ্জ বিছানায় শুয়ে কমলালেবুর কোয়া ছাড়াতে ছাড়াতে রোগশীর্ণ মুখে হাসে, আর তুই বুঝি একজনের পেঁচা আর একজনের হাঁস। কিন্তু মুখে যত তামাশাই করুক, স্ত্রীর গুণে কুঞ্জ মুগ্ধ, এমন লক্ষ্মী বউ আর হয় না। দুই জায়গায় কাজ করে, দুই মনিবের মন রক্ষা করে তরঙ্গ তাকে রুটি মাখন বেদানা কমলালেবু এনে খাওয়ায়। এদিকে সুখ্যাতিও পায় দুই মনিবের বাসায়। ক্যাম্পের আরও কত বউঝি তো বাবুদের বাসায় বাসায় ঝিকিরি করে, কতজনের নামে কত অভিযোগ, কত খিচখিচ। কেউ কাজে গাফিলতি করে, কারো হাত টানির দোষ আছে, বাসার সমস্ত ছেলেদের সঙ্গে কেউ বা ফষ্টি নষ্টি করবার দোষে ধমক খায়, কত কেচ্ছা কেলেঙ্কারি। শুয়ে থাকলেও সবই কানে যায় কুঞ্জদাসের, কিন্তু তার স্ত্রী তরঙ্গবালার নামে কেউ কোনোদিন কোনো নালিশ করতে আসেনি। কাজে কামাই করেছে বলে ছুটে আসেনি কোনো বাড়ির বুড়ো কর্তা, কি কোনো ছোকরা বাবু অকারণে কিংবা তুচ্ছ কোনো কাজের অচিলায় খোঁজ নিতে আসেনি তরঙ্গর। ক্যাম্পের সবাই তরঙ্গর মনিব ভাগ্যের প্রশংসা করে,
আর কুঞ্জ দাসের স্ত্রী ভাগ্যের। সিনেমা দেখে আসার পরদিন যত সকালে সাধারণত ওঠে তার চেয়েও বেশি ভোরে উঠে হরমোহন ঘোষ লেনে অসীমাদের বাসায় কাজ করতে এলো তরঙ্গ। জল তুলল, বাসন মাজল, ঘর ঝাঁট দিয়ে উনুন ধরিয়ে দিল। তারপর বলল, আমি এবার চললাম বউ দিদি। অসীমা বলল, সে কি কথা তরঙ্গ, এখনো তো 7টা বাজেনি, আমার এই মাছটা একটু কুটে দিয়ে যাও। তরঙ্গ বলল, ও বাসায় আবার ভাড়াটে বেশি কি না, একটা কল চৌবাচ্চা, সকাল সকাল গিয়া জল তুইলা না দিয়ে আসলে ভারী অসুবিধা হয় বউ ঠাইরেনের। অসীমা হাসি মুখেই বলল, সুবিধা অসুবিধা তো সবারই দেখতে হয় তরঙ্গ, তাছাড়া অন্যদিন তো বলি না, আজ তোমার দাদাবাবু দুজন বন্ধুকে খেতে বলা হয়েছে, তাই একটু কাজকর্ম বেশি, কাল কয়লা ভাঙতে গিয়ে হাতে ফোসকা পড়েছে, নইলে আমি কুটতাম মাছটা, তাছাড়া তোমরা মাছের দেশের মানুষ, বড় মাছ টাছ কুটতে ভালোবাসো, জানো ভালো, তাই ভাবলাম। সুধাংশু গালে সাবান মেখে আয়নার সামনে দাড়ি কামাচ্ছে, বলল, হ্যাঁ তরঙ্গ, তুমিই কুটে দিয়ে যাও মাছটা, এত বড় পোনা তোমার বৌদি দিশে পাবে না, নষ্ট করে ফেলবে। তারপর স্ত্রী আর বোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাছ তোমাদের চাইতে আমাদের তরঙ্গ কোটে ভালো, সেদিন চেতল মাছ কোটবার ধরন দেখেই বুঝতে পেরেছি, কোটা খারাপ হলে মাছের অর্ধেক স্বাদ চলে যায়, কেবল লেখাপড়া শিখলেই হয় না, মাছ কোটা একটা আলাদা আর্ট, তরঙ্গ ছাড়া এত দামি মাছ আমি ভরসা করে আর কারো হাতে দিতে পারিনি। অসীমা বলল, ওই শোনো, শুনলে তো? প্রশংসায় খুশি হয়ে তরঙ্গ মাছ কুটতে বসল। কুটতে ধুতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। তারপর সুধাংশুর অনুরোধে নুন মশলায় মেখেও দিতে হলো মাছ, তাতেও গেল খানিকক্ষণ। প্যারিমোহন সুর লেনে মমতাদের বাসায় এসে পৌঁছল তরঙ্গ বেলা 7:30। তার আগেই মমতাদের জল তোলা দরকার, অন্য ভাড়াটেদের বৌরা কল ঘরে গিয়ে ঢুকেছে। মমতা বলল, আজ এত দেরি করলে যে তরঙ্গ, জানো তো সকালে না এলে জল তোলার কত অসুবিধে, পাঁচজনের ভাড়াটে বাড়ি। তরঙ্গ বলল, ও বাসায় আবার দাদাবাবু দুজন বন্ধু খাবেন কি না, তাই মাছ টাছ কুটে দিয়ে আসতে হল। মমতা বলল, তুমি ওদিকে মাছ কোটো আর এদিকে জল টেনে টেনে আমার হাত ব্যথা হোক, কেবল একজনের সুখ সুবিধা দেখলেই তো চলে না তরঙ্গ, সকলের সুবিধা অসুবিধাই দেখতে হয়। এতটুকু কড়া কথাও কোনোদিন শোনেনি তরঙ্গ, একটু চুপ করে থেকে বলল, আচ্ছা বউ ঠাইরেন, আমি বাইরের থেকে জল আইনা দেব নে আপনারে। রাস্তার কল থেকে দুবালতি জল এনে দিয়ে মমতাকে খুশি করে তরঙ্গ বাসায় ফিরল। বিকালবেলায় মমতাদের বাসায় আগে কাজে আসে তরঙ্গ, আজও 3টা বাজতে না বাজতে এসে উপস্থিত হল, কিন্তু অন্যদিন যেমন 4:30 সময় যায় আজ তা যেতে পারল না। জল তোলা, কয়লা ভাঙা, বাসন মাজা সব শেষ হলেও মমতা হঠাৎ মিষ্টি হেসে বলল, ও তরঙ্গ চললে নাকি, শোনো। কি বউ ঠাইরেন? মমতা বলল, দাঁড়াও একটু, তোমার দাদাবাবুর পাশ বালিশটা কেমন করে ছিঁড়ে গেছে দেখো, কাল সারা বিছানাময় তুলোই একেবারে মাখামাখি, গোটা দুই ফোঁড় দিয়ে ঠিক করে দিয়ে যাও না। রবিবার নীরদ বিছানায় আড় হয়ে শুয়ে হাতে তেলের উপর মাথা রেখে কি একটা নভেল পড়ছিল। তরঙ্গর দিকে চেয়ে মৃদু হেসে বলল, কাল সারা রাত ঘুমোতে পারিনি তরঙ্গ, গায়ে তুলো নাকে তুলো একেবারে তুলোময় হয়েছিলাম আর কি, বালিশটা তুমি যদি একটু ঠিক করে না দিয়ে যাও আজও সেই দশা হবে, তোমার বৌদির ভরসায় থাকলে এ জন্মেও বালিশটা ঠিক হবে না,
তুমি যা হয় ব্যবস্থা করে দিয়ে যাও। এসব ছোটখাটো বাড়তি কাজ নিজেই যেচে নিয়েছিল তরঙ্গ। দাদাবাবুরা তো শুধু মাইনে দেন না, মাইনে ছাড়াও উপরি হিসেবে শাড়ি দেন, সায়া ব্লাউজ দেন, সিনেমা দেখেন। বাসায় ভালো জিনিস টিনিস কিছু এলে তরঙ্গর রুগ্ন স্বামীকে তার ভাগ না দিয়ে খান না। বাড়তি একটু একটু কাজ না করে দিতে পারলে নিজেরই কেমন কেমন লাগে, লজ্জা লজ্জা করে। তাই বিছানা ঝাড়া, বালিশ রোদে দেওয়া এসব ছোট ছোট কাজও তরঙ্গ নিজের হাতে নিয়েছিল। দাদাবাবু যখন অমন করে বললেন, তখন বালিশটা নিয়ে বসতেই হলো তরঙ্গকে। বালিশের কিছু ছিল না, আর একটা বালিশ ভেঙে খানিকটা তুলো বের করতে হলো। তারপর দুটো বালিশ ঠিক করে মুখ সেলাই করতে করতে অনেক সময় লেগে গেল তরঙ্গর। সাড়ে পাঁচটা নাগাদ অসীমাদের বাসায় গিয়ে হাজির হতেই অসীমা মুখ ভার করে বলল, ব্যাপার কি, আজও সিনেমায় গিয়েছিলে নাকি তরঙ্গ? না বৌদিদি, ও বাসায় দাদাবাবুর কোল বালিশটা ঠিক কইরা দিয়ে আসলাম। কি ছিঁড়ি কইরা রাখছিলেন বালিশের, অসীমা বলল। তা তো করবি, এদিকে জল চলে যায় আমার, উনুনে আঁচ ওঠে না, তুমি যদি রোজই এমন করো তরঙ্গ। তরঙ্গ লজ্জিত হয়ে বলল, না বৌদিদি আর এমন হবে না, আজই একটু দেরি হইয়া গেল। সন্ধ্যার পরও ঘণ্টাখানেক কাজ করতে হলো তরঙ্গকে, কয়লা ভাঙতে হলো, জল টানতে হলো, তবু যেন অসীমার মুখখানা ভার ভারী রইল। কেবল একদিন নয়, তারপর থেকে রোজই এমন হতে লাগলো। সকালবেলায় অসীমার রোজই প্রায় কাজ বেশি থাকে, প্যারিমোহন সুললেনে পৌঁছতে রোজই দেরি হয় তরঙ্গর, জল তোলা নিয়ে সেই হাঙ্গামা আর ঝগড়াঝাঁটি লাগে। মমতা রাগ করে বলে, টাকা তো তুমি আমাদের কাছ থেকেও নাও তরঙ্গ, এমন তো নয় বিনি পয়সায় কাজ করো আমাদের, নাকি এখানকার টাকাগুলো অচল? বিকালের দিকে হরমোহন ঘোষ লেনে পৌঁছতে রোজই প্রায় সন্ধ্যা হয়ে আসে তরঙ্গর, মমতার নানা রকম কাজ থাকে তখন, সহজে তরঙ্গ ছুটি পায় না। তরঙ্গর হাতে ছাড়া মমতার ছেলে দোলন শান্তভাবে দুধ খায় না। তরঙ্গর হাতে চুল বাঁধা মমতার স্বামী ভারী পছন্দ করে। তরঙ্গ ব্যস্ততা দেখালে মমতা বলে, এসেই যদি এমন যাই যাই করো তাহলে চলে কি করে তরঙ্গ, আমি তো ঘড়ি ধরে দেখি এ বাসায় তুমি কতক্ষণ কাজ করো। তরঙ্গ ঠিক এই ধরনের কথারই প্রতিধ্বনি শুনে অসীমার মুখে, ঘড়ির দিকে চেয়ে দেখো দেখি তরঙ্গ কটা বাজে, মাস গেলে মাইনে আমরাও তোমাকে দিই, বরং ও বাসায় যেখানে সাত আট তারিখের আগে মাইনে পাও না, এ বাসায় সেখানে দোসরা তারিখেই তোমার সব পাওনা চুকিয়ে দিই, সে কথাও তো একটু বিবেচনা করতে হয়, এমন এক চোখমি করলে চলবে কি করে? ঝি আমিও রেখেছি, মমতাও রেখেছি, দুজনেরই ঠিকে ঝি তুমি, এমন তো নয় যে সারা দিন রাতের বাঁধা ঝি তুমি মমতার, এমন করলে আমি পারবো কি করে? ঝি কথাটি এর আগে অসীমার মুখে কোনোদিন শোনেনি তরঙ্গ। সারা চোখ মুখ লাল হয়ে ওঠে, কানের মধ্যে যেন ঝিঝি করতে থাকে তরঙ্গর। একটু চুপ করে থেকে তরঙ্গ বলল, বউ ঠাইরেন আমারে ঝির মতো দেখেন না বৌদিদি। অসীমা বিকৃত মুখে বলল, তা কেন, একেবারে গুরু ঠাকুরনের মতো দেখেন তোমাকে, বেশ তো, এতই যদি ভালো তারা সেখানকার গুরু ঠাকুরনগিরি করলেই পারো, নিষেধ করছে কে? ভাত ছড়ালে কাগের অভাব আছে নাকি আজকাল? মমতাও যে ঠিক আগের চোখে দেখে তা নয়, তারও মধুর ব্যবহার, কথা বলবার মিষ্টি ধরনটুকু একেবারে বদলে গেছে। সেদিন বিকালের কাজ সেরে তরঙ্গ চলে যাচ্ছে, মমতা বলল, ও কি চলে যাচ্ছ যে তরঙ্গ, কয়লা ভেঙে দিয়ে যেতে হবে বলিনি তোমাকে? তরঙ্গ বলল, আজকের মতো কয়লা তো আছে বউঠাইরেন, কয়লা এসব ভাঙব, ও বাসায় আবার দেরি হইয়া যাবে না,
মমতা মুখ ঝামটা দিয়ে বলল, এসেই কেবল ও বাসা আর ও বাসা, এ বাসায় বুঝি মনটা কেনা তরঙ্গ? আমার কাজকে আর কাজ বলে গ্রাহ্য হয় না। বেশ তো, অসীমাদের বাসায় যদি এতই মধু, সেখানে দিনরাত লেগে থাকলেই পারো। তোমায় তো জোর করে আটকে রাখিনি এখানে, যদি না পোষায় কাজ ছেড়ে দিলেই তো হয়। মাসে মাসে ১২টা করে টাকাও গুনব, আর এদিকে কাজে তুমি দিনের পর দিন গাফিলতি করবে, তা আমি সইতে পারবো না। একটু চুপ করে থেকে মমতা আবার বলল, টাকা বড় চিজ তরঙ্গ, বড় কষ্ট করে ঘরে আনতে হয়, ১৪ হাত মাটি খুঁড়লে একটা পয়সা বেরোয় না, জানো তো? তরঙ্গ একটু চুপ করে থেকে বলল, আপনি এসব বলছেন, ও বাসার বৌদি কিন্তু। রাগে আরো জ্বলে উঠল মমতা। শুনেছি শুনেছি, ও বাসার বৌদি দুধ দিয়ে মুখ ধুয়ে দেন তোমার, তিনি একেবারে ভালো মানুষের গোড়া। তরঙ্গ কদিন ধরেই লক্ষ্য করছে, এ বাসায় বউ ঠাকুরন ও বাসার বৌদিদির সুখ্যাতি ঠিক আগের মতো শুনতে পারে না। ও বাসার বৌদিদিও যে এ বাসার বউ ঠাকুরনের প্রশংসা শুনলে খুশি হয় তা নয়। একটু চুপ করে থেকে তরঙ্গ বলল, আমি তা বলছিলাম না বৌঠাইরেন, বলছিলাম আপনার এখান থেকে যাইতে একটু দেরি হইয়া গেছিল, দেখা কি গাইলনটাই না গাইলেন তিনি। আপনার বাসায় নাকি আমি বেশি কাজ করি, তার কাজে ফাঁকি দিই। মমতা বলল, তাই নাকি, এসব কথা বলেছে নাকি অসীমা? তা তো বলবেই, চিরকালই ওর ওই রকম কুঁদুলে স্বভাব, আর কথা একেবারে চাঁচা ছিল, কোনো রকম মিষ্টত্ব নেই মুখে। তরঙ্গ লক্ষ্য করল, বেশ একটু সহানুভূতি আর অন্তরঙ্গতার ভাব এতক্ষণ বাদে মমতার মধ্যে ফিরে আবার দেখা যাচ্ছে। তরঙ্গ উৎসাহিত হয়ে বলল, মিষ্টি কথা দূরে থাও, এমন মুখ খারাপ কইরা গাইল দিলেন যে কি কব কি বৌঠাইলেন, সেই সব কথা ভদ্রলোক কেন, আমাকে মতো ঝি চাকরের মুখ দিয়াও বাইর হয় না। মমতা বলল, ভদ্র অভদ্র জাতের মধ্যে লেখা থাকে না তরঙ্গ, মানুষের স্বভাব ব্যবহার চালচলনেই তা বোঝা যায়। অসীমার মুখ যে কি একখানা বস্তু তা আমার জানতে বাকি নেই। ফেরার সময় মনটা একটু খচখচ করতে লাগলো তরঙ্গর, এর আগে একজনের কথা আর একজনের কাছে সে লাগায়নি, কাজটা ভালো নয়, আজ বড় মুখ আলগা করেছে, বড় বাড়াবাড়ি করে ফেলেছে। কিন্তু সেই সঙ্গে মনে পড়ল, অনেকদিন বাদে মমতা তার সঙ্গে ভালোভাবে মন খুলে কথা বলেছে, আর কথায় কথায় কয়লা না ভেঙে চলে আসায়ও কোনো বাধা দেয়নি বা ওজোর আপত্তি করেনি। সামান্য দেরি হওয়ার জন্য অসীমা যখন আজও তাকে বকুনি দিল, খোঁটা দিল কাজ ফাঁকি দেওয়ার, তখন মন আর ভালোবাসা পাওয়ার নতুন অস্ত্রটি এখানেও প্রয়োগ করল তরঙ্গ। কি করুম কয়েন বউ দিদি, কাজ হইয়া গেল নানান ছল ছুতায় ও বাসার বউ ঠাইরে নাটকাইয়া রাখেন, আমারে ইচ্ছা কইরা কইরা দেরি করাইয়া দেন। অসীমা বলল, তা তো দেবেই, আমি তাকে নিজে সেদে জি জোগাড় করে দিয়েছি যে, তার শোধ নেবে না? মানুষের উপকার করতে নেই তরঙ্গ, অনেক মেয়ে দেখেছি কিন্তু মমতার মতো এমন হিংসুটে মেয়ে আমি আর দুটি দেখিনি, জিলিপির পেঁচোর মনের মধ্যে। তরঙ্গ বলল, আর যা মুখ বউ দিদি, কব কি আপনারে, কাজ তো আপনার বাসায়ও করি, দোষ ত্রুটি হইলে আপনিও তো ধমক টমক দেন, কিন্তু এ যা মুখ, এমন মুখ খারাপ করতে আমরাও পারি না বউ দিদি। অসীমা বলল, মুখ মমতা চিরকালই খারাপ। তরঙ্গ সাহস পেয়ে বলল, আর কেবল কি আমারে, আপনারে জড়াইয়া জড়াইয়া বউ দিদি, আপনারে জড়াইয়া জড়াইয়া, যাও ও সব কথায় কি দরকার আমার। অসীমা বলল, না না, কানে যখন একবার গেলই সব শুনি, চিনে রাখা ভালো মানুষকে। কি বলেছে মমতা আমার বিরুদ্ধে, সব খুলে বল তরঙ্গ, ভাবিস নে কোনো ভয় নেই তোর,
এর একটা কথাও এক কান থেকে আর এক কানে যাবে না। থাক থাক, ওটুকু হলুদ আমি নিজেই বেটে নেব। তক্তপোষের তলা থেকে পানের বাটাটি এগিয়ে আনলো অসীমা। আয় পান খা। অনেকদিন এমন আদর করে এমন অন্তরঙ্গ সুরে তরঙ্গকে ডাকেনি অসীমা। তরঙ্গ কি সে ডাকে সাড়া না দিয়ে পারে? তারপর ধাপের পর ধাপ এগিয়ে চলল তরঙ্গ। উপায়টা ভারী চমৎকার। একজনের নিন্দা দিয়ে আর একজনকে যে বন্দনা করা যায়, সহানুভূতি সহৃদয়তা আকর্ষণ করা যায়, পৌঁছনো যায় মনের কাছাকাছি, দিনের পর দিন তা আবিষ্কার করে আনন্দিত হতে লাগল। মাইনে ছাড়া বাড়তি উপহার ইদানিং একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হল। অসীমা পান খাওয়ায়, মমতা জর্দার কৌটো এগিয়ে দেয়। অসীমা তরঙ্গ স্বামীর জন্য বাজারের নতুন ওঠা টাকায় তিনটে করে কেনা ফজলি আমের আধখানা কেটে দিল একদিন, আর জলপাইগুড়ির বাপের বাড়ি থেকে পাঠানো চারটে আনারস থেকে পুরো একটি আনারসই তরঙ্গকে দিয়ে দিল মমতা। কুঞ্জদাস খেয়ে ভারী খুশি। কেবল নিজেই খেলো না, দু চার খণ্ড স্ত্রীর মুখেও পুরে দিল। ভারী মিষ্টি আনারস, এমন জিনিস কলকাতায় মেলে না। সুতরাং আরও সাধু, আরও মুখরোচক জিনিস মমতাকে দেওয়ার জন্য মুখ চুলবুল করতে লাগলো তরঙ্গর। কাইল কি কাণ্ডটা হয়েছে জানেন বৌঠাই রেন? মমতা বলল, না বললে কি করে জানব? তরঙ্গ বলল, বড় ঘরের সব বড় কথা, কিন্তু এত কেচ্ছা কেলেঙ্কারি আমাগো ছোট লোকের মধ্যেও হয় না বৌঠাই রেন। যাও, দরকার কি ওসব কথার মধ্যে যাইয়া? কৌতূহলে ফেটে পড়ল মমতা। আহা বল না, ওই তো তোর দোষ। বলবে কি, বলবার মতো কি আর কথা? অসীমা গিয়েছিল বরানগরে বাপের বাড়িতে, ফেরবার কথা ছিল না, কিন্তু ফিরে এসে দেখে সেই ফাঁকে ইলা দিদিমণিকে নিয়ে দাদাবাবু সিনেমায় চলে গেছে। তারপর রাত প্রায় ১২টার সময় মোটরে করে ফিরে এসেছিল। রাত্রের ঘটনাটা পরদিন সকালে কাজ করতে গিয়ে শুনেছিল তরঙ্গ। স্বামী স্ত্রীর মধ্যে তাই নিয়ে কি তুমুল ঝগড়া। ইলা দিদিমণি মুখ চুন করে দাঁড়িয়ে রইল। মুখ দেখলেই বোঝা যায় ও মেয়ের মনে পোকা ঢুকেছে, ও মেয়ে ঠিক নেই। মমতা বলল, ছি ছি ছি, সম্পর্কে শত হলেও তো মামা তো পিস্তু তো ভাই বোন, কি ভাগ্যি যে ঠাকুরপোর সঙ্গে বিয়ের কথাটা তখন পেরে বসিনি। পাশের ঘরে নির্মল কবিতা লিখছিল মাসিক কাগজের জন্যে। সমস্ত লেখাটা কেটে দিয়ে কলম কামড়াতে লাগল, কিন্তু উৎকর্ণ হয়ে রইল তরঙ্গর কথা শুনবার জন্যে। সুধাংশু দাদাবাবু প্রথম প্রথম একটু আমতা আমতা করলেন, তারপর একেবারে হাটের মধ্যে ভেঙে দিলেন হাঁড়ি। অসীমাই বা এমন কোন সতীলক্ষ্মী? তার কীর্তিকাণ্ডের কথা কি ভুলে গেছে নাকি সুধাংশু? তার নিজের বন্ধু বিনয়কে সেদিন ঘাট ধরে বের করে দিতে হয়নি? কিন্তু দোষ তো কেবল বিনয়েরই ছিল না, এক কাঠিতে কি আর ঢোল বাজে? মমতা গালে হাত দিয়ে বসল। বলিস কি, হ্যাঁ, আজ চার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে, এখনো দোষ গেল না? ছি 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 ছি, শুনলে কানে আঙুল দিতে ইচ্ছে হয় যে রে তরঙ্গ, এ কি স্বভাব, এ কি প্রবৃত্তি? তরঙ্গ মৃদু হেসে বলল, ফাঁক পাইলেই এখনো বিনয়বাবু আসেন কিন্তু বৌঠাই রেন, তারপর ঘরের মধ্যে গুজগুজ ফিস ফিস। মমতা বলল, ওসব দোষ এখনো গেল না অসীমার? ছি 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 ছি। পরম অনুকম্পায় তরঙ্গ হাসল। হো দোষ কি যাওয়ার বৌঠাই রেন, হো দোষ মাইয়া মানুষের যদি একবার পাইয়া বসে চিতায় উঠবার আগে ছাইড়া দেয় না। তরঙ্গ অকৃতজ্ঞ নয়, পক্ষপাতিত্ব নেই তার মনে,
অসীমার ফজলি আমের স্বাদটুকুও ভালোই ছিল, সুতরাং তাকেও বঞ্চিত করল না। বিকালের কাজ সেরে বাসায় যাওয়ার আগে অসীমাকে একান্তে ডেকে নিয়ে বলল, এমন কেলেঙ্কারি কাণ্ড যে ভদ্রলোকের ঘরে হয় তা আমার জানা ছিল না বৌদিদি। অসীমা উৎসুক স্বরে বলল, ব্যাপার কি রে, অত চেপে চেপে কথা বলছিস কেন? তরঙ্গ বলল, না বৌদিদি, যাই দরকার কি আমাকে বড় ঘরের কথায় থাইকা, চললাম বৌদিদি। অসীমা হাত টেনে ধরল তরঙ্গর, কি জ্বালা, যা বলছিলি খুলেই বল না তরঙ্গ, কোনো ভয় নেই তোর। তরঙ্গ শুরু করল, বলবো কি বৌদিদি, বলবার মতো কি আর কথা, বয়স হইছে, ছাওয়ালপান হইয়া গেছে, এখনো এইসব প্রবৃত্তি, ছি 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 ছি। বলবার মতো কথা নয়, তবু বলবো না বলবো না করে অসীমার অনুরোধে সবই খুলে বলল তরঙ্গ। আজ বিকালে কাজ করতে গিয়ে তরঙ্গ দেখে স্বামী স্ত্রীর মধ্যে দারুণ ঝগড়া, সে ঝগড়ায় কান পাতা যায় না। বরদাদাবাবু আর ছোটদাদাবাবুর মধ্যে কথাবার্তা মুখ দেখাদেখি বন্ধ, হবে না, পুরুষ মানুষে কি এসব সহ্য করতে পারে, দিন রাত কেবল সমস্ত দেবরকে নিয়ে পোষ্টি নষ্টি, আর কেবল কি হাসি তামাশা, একেবারে ঢলাঢলি। কতদিন তরঙ্গর নিজেরই চোখে পড়ে গিয়েছে, চোখ পেতে তাকানো যায় না। অসীমা থুতনিতে আঙুল ঠেকিয়ে বলল, বলিস কি তরঙ্গ, ছেলে পুলে হয়েছে এখনো এই প্রবৃত্তি, আর নির্মল, তাকে তো ভালো ছেলে বলেই জানতাম। তরঙ্গর হাসিতে মনুষ্য চরিত্র সম্বন্ধে অগাধ অভিজ্ঞতা উদ্ভাসিত হয়ে উঠল। ভালো সবাই বৌদিদি, আমি দেখাই বুঝতে পারছিলাম, মনের মধ্যে যদি কু থাকে বৌদিদি, চোখ মুখ দিয়া আপনি তা ছুইটা বাহির হয়, কিন্তু মাইয়া মানুষের কাছে আগে যদি আশকারা না পায় বৌদিদি, পুরুষের সাধ্য কি? অসীমা বলল, বড় বেঁচে গেছি তরঙ্গ, ভাগ্যিস নির্মলের সম্বন্ধে পিসিমাকে তখন আমি চিঠি লিখিনি, তাহলে আর রক্ষা ছিল না। কলেজ থেকে ফিরে এসে পাশের ঘরে বইগুলি টেবিলের উপর সাজিয়ে রাখছিল ইলা, আর কান পেতেছিল তরঙ্গর কথায়। হঠাৎ পরম অধীর হয়ে রবীন্দ্র রচনাবলীখানা শুদ্ধ আরও খানকতক বই একেবারে ঠেলে ফেলে দিল টেবিলের তলে, চেঁচিয়ে উঠে বলল, আমার টেবিলে তোমার চুলের কাঁটা আর সিঁদুরের কৌটোটা কেন এনে রেখেছো বৌদি, আর কি জায়গা নেই? অসীমা তার দিকে তাকিয়ে বলল, বড় বাঁচা বেঁচে গেছিস ভাই। তরঙ্গর যাওয়ার সময় কাঁঠালের এক টুকরো ইঁচড় অসীমা তার হাতে তুলে দিয়ে বলল, নে রেঁধে খাস দুজনে, আমাকে তুই রক্ষা করেছিস তরঙ্গ। দিন দুই পরে অসীমা বলল, কাল কিন্তু একটু সকাল সকাল আসিস তরঙ্গ, আমার বাবা মাকে খেতে বলেছি, অনেক কাজ বাড়িতে। খবরটা মমতাকে দিতেই সে বলল, খবরদার যেন আমার এখানে আসতে দেরি করিস নে, মামা আর মামিকে অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, আজই বলে পাঠাবো, কাল রবিবার, কালই সুবিধে, আগে আসবি আমার এখানে। তরঙ্গ ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, আচ্ছা বৌঠাইরেন। পরদিন ভোরে ক্যাম্প থেকে বেরিয়ে বকুল গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তরঙ্গ একবার ভাবল কোন বাসায় আগে যায়, যেখানে যাবে সেইখানেই আটকা পড়বে, ডাঙায় বা জলে কুমির। মানুদা আর খ্যান্তমণি কাজে চলেছে, তরঙ্গকে দেখে থেমে গেল। মানুদা বলল, কী লো তরঙ্গ, দাঁড়িয়ে আছিস যে, কাজ কামাই করবার মতলবে আছিস নাকি? খ্যান্ত বলল, হা 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 হা, কাকে কি বলছিস তুই মানু, ও কি আর ওসব কিছু জানে?
আমাদের তরঙ্গ হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিবার, খরদর মা গোসাই। মানদারা চলে যাচ্ছে, হঠাৎ তরঙ্গ তাদের পেছন থেকে ডেকে বলল, ও ক্ষান্ত দিদি শোনো। ক্ষান্ত বলল, কি রে তরঙ্গ, কি বলছিস? তরঙ্গ একটু ইতস্তত করে বলল, বলছি কি, একটা উপকার করবা তোমরা আমার? কি উপকার? তরঙ্গ বলল, আমার মনিব গো বাসা তো দুজনেই চেনো, একজন যাও হরমোহন ঘোষ লেনে আর একজন প্যারিমোহন সুর লেনে, যাইয়া বলবা কি তরঙ্গ আজ কাজে যাইতে পারবে না, কলেরা এসে মরো মরো বিছানা ছাইরা উঠতে পারে না। কাজ উদ্ধার কইরা দাও দিদিরা, পান্তামুখ খাওয়ামু। কিন্তু পান্তামুখ খাওয়ার আগেই মানদা আর ক্ষান্ত উল্লসিত হয়ে উঠল, বলিস কি তরঙ্গী, এতদিনে সুবুদ্ধি হলো তোর, কমাস আগে যদি বুদ্ধিটা খেলত তাহলে কি আর খেটে খেটে এমন হাড় ডিসার হতিস? যাওয়ার সময় তরঙ্গর মুখের কাছে মুখ নিয়ে ক্ষান্ত তার গালে ছোট্ট একটু চুমু খেয়ে বলল, বড় ভাবনা ছিল তোকে নিয়ে, এবার বাঁচবি। ক্ষান্তরা চলে গেলেও তরঙ্গ আরও খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বকুল গাছের নিচে, ভারী দুর্গন্ধ ক্ষান্তর মুখে, হাতের তেলোই নিজের গালটা মুছে ফেলতে আঙুলে মিষির দাগ লেগে গেল। আর হঠাৎ দেখতে না দেখতে দুই চোখ জলে ভরে উঠল তরঙ্গর, ঠিক এমন তো সে হতে চায়নি, কেন এমন হলো? নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।